আমরা সবাই কোথায় যাচ্ছি? হ্যালো এভরিওয়ান, আজকে বান্দরবনে আমাদের তৃতীয় দিন, আর আজকে আমরা যাচ্ছি নীলগিরি পাহাড়ে। বান্দরবন যারা আসছেন এবং যারা আসবেন সবাই জানেন বান্দরবনের মূল আকর্ষণ হচ্ছে নীলগিরি পাহাড়। আর আমরা যে রিসোর্টে উঠছি এখান থেকে নীলগিরি পাহাড় মোটামুটি 80 কিলোমিটার। এত দূরের রাস্তা আমরা কোনো নর্মাল গাড়ি দিয়ে যেতে পারবো না। মানুষ যেহেতু আমরা 6 জন ছিলাম তাই একটা চাঁদের গাড়ি নিয়ে নিই। আজ আমরা সকাল সকাল বের হয়ে পড়ছি কারণ এখান থেকে নীলগিরি পাহাড়ে যেতে আমাদের কম হলেও 2-3 ঘন্টা লাগবে। এই বান্দরবন এলাকাতে আসলে আপনার জীবনটা আসলেই সার্থক হয়ে যাবে। চারদিকের এত সুন্দর পরিবেশ এবং এত সুন্দর ভিউ যে কেউ এখানে আসলে আর যেতে মন চাইবে না। যাওয়ার পথে হচ্ছে গিয়ে আমরা কিছুটা রাস্তা আসার পরে এখানে হচ্ছে গিয়ে আবার আমাদেরকে চেকপোস্টে আটকাই দিছে। এখানে আমাদের চেকিং টেকিং চলবে, তারপর হচ্ছে কি চেক চেকিং কমপ্লিট। ভিউ দেখছো কেমন লাগতেছে? সাইফানের মনটা যেমন খারাপ, এদিকে আসো এদিকে আসো, ওইখানে দাঁড়াও ওইখানে দাঁড়ায় সুন্দর মতো একটা নিঃশ্বাস নাও। এটা হচ্ছে শান্তির নিঃশ্বাস। তো ভাই একটা কথাই বলি, মানে আপনারা হচ্ছে এরকম জায়গাতে আসবেন, এত টাকা পয়সা জমায় লাভ আছে যদি এরকম জায়গা ঘুরতে না পারি? কি বলো সুমু, তুমি কি এরকম জায়গায় আসতে পারতা? আমাদের বিয়ে না করলে বলো না আসতে পারতা? জীবনও না রুবাই, আসলে আসতে পারতা না। এই যে দুইজন মানুষ অগরে নিয়ে আইছি, মানে ঠেল্লা ঠুল্লা আনতে হয় সব কিছুতে, খালি লেজি লেজি। আচ্ছা আমার কথা শুনেন আপনি, এই যে সুন্দর জায়গাটা দেখতেছেন, আপনি যদি লেট করে আসতেন এই জায়গাটা পাইতেন আপু পাইতেন? ওরে বাবু রে, যাই হোক আমরা হচ্ছে আজকে নীলগিরি নীলগিরি পাহাড়ে যাব। এখানের কি অবস্থা দেখি, ওই যে এখানে পুলিশ মামা আছে আমাদেরকে চেকিং করবে। এই যে আমাদের সাথে হচ্ছে আমাদের পুলিশ ভাই আছে। ভাইয়া হাই দেন। ভালো আছেন আপনি? এখানের একটা জিনিস খুব ভালো লাগলো, এখানের যত পুলিশ ভাইয়েরা ছিল সবাই অনেক বেশি সাপোর্টিভ। আমরা সবাই কোথায় যাচ্ছি? নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি আর আসবো না। এর আগে অনেক জায়গায় ঘুরতে গেছি, কিছুদিন আগে কক্সবাজারেও গেছিলাম, বাট এবারের মতো এত বেশি মজা কখনো হয় নাই। আজকের এই দিনটা আমার কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। চাঁদের গাড়িতে পাহাড়ের উপরে উঠতে উঠতে আমরা একটা সময় নীলগিরির খুব কাছাকাছি একটা স্পটের মধ্যে নামি। এখানে নামার উদ্দেশ্য ছিল এখান থেকে পাহাড়ের ভিউটা যেভাবে ভিডিও করতে পারবো, তার সাথে পাশে একটা রেস্টুরেন্ট ছিল যেটা থেকে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নিব। লাইফে ফার্স্ট টাইম এত সুন্দর একটা শান্তির নিঃশ্বাস ফেলতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আমার ভালোবাসা মানুষটাকে নিয়ে এত দূরে আসছি, প্লাস আমার ভালোবাসা মানুষটার সাথে এত সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করতে পারতেছি। এখন আপনাদেরকে দেখাবো পাহাড়ি রেস্টুরেন্ট গুলোতে কি কি টাইপের খাবার পাওয়া যায় এবং কি কি পাওয়া যায় না। পাহাড়ের এখানকার রেস্টুরেন্ট গুলোতে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে সাদা ভাত, মুরগি এবং গরুর মাংস পাওয়া যায়। ও হ্যাঁ, কিছু কিছু রেস্টুরেন্টে আপনারা অনেক আইটেমের ভর্তাও পেয়ে যাবেন। আমরা এখানে খাবার খেতে খেতে হঠাৎ বাহিরে ধুম করে বৃষ্টি নামে, আমাদের সাথে সময়গুলো সাইফানও অনেক সুন্দরভাবে কাটাইতেছিল। খাওয়া দাওয়া শেষ করে বৃষ্টি থামলে আমরা বাহিরে স্পোর্টে চলে আসি এখানে ভিডিও করার জন্য। এন্ড এখানে আমাদের তিনজনকে একসাথে কেমন লাগতেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদেরকে দেখার সাথে সাথে কমেন্টে একটা করে মাশাআল্লাহ লিখে যাবেন যাতে কারো বদনজর না লাগে। উপরে উঠতে উঠতে আমরা এমন এক জায়গায় চলে আসছি যেখানে হাত দিয়ে মেঘ ছোঁয়া যায়। কুয়াশার মতো যে আপগুলা দেখতেছিলেন এগুলা কিন্তু সবই মেঘ। এখানকার ভিউটা দেখেন, জাস্ট ওয়াও, মানে এত সুন্দর একটা জায়গা, এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে। তুমি খুশি হইছো? অনেক খুশি, দেখো ওয়াও। এখন আমরা সব থেকে উপরে আছি, এখান থেকে বান্দরবনের ফুল ভিউটা দেখা যায়। আর এগুলা কি? এগুলা মেঘ না? আমরা কিন্তু যে রাস্তা দিয়ে আসছি এই রাস্তার মধ্যে অর্ধেক রাস্তায় মেঘ ছিল, আর এক অর্ধেক রাস্তায় হচ্ছে একদম মেঘ নাই, ক্লিন। এরকম একটা জায়গার মধ্যে এই বৃষ্টি এই রোদ, মানে এমন একটা জায়গার মধ্যে আসছি, আর এখানে নেটওয়ার্ক একদমই নাই। তো আমরা ভিডিওটা করতেছি, তো সবাই অবশ্যই কি বলবো, এই ভিডিওতে কমেন্ট করবেন যে এই জায়গাটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে। ভিডিওতে জায়গাটা যেমন লাগতেছিল তার থেকে আরো বেশি সুন্দর ছিল বাস্তবে। আমরা যে টাইমে আসছি এই টাইমে এখানে মেঘ থাকার কারণে পুরো ভিউটা সুন্দরভাবে পাইনি, তারপরও মেঘ থাকার কারণে অন্যরকম একটা ফিল পাইতেছিলাম। সাইফানের প্রতি কত ভালোবাসা! ইনি হচ্ছে আমাদের ড্রাইভার ভাইয়া, তো যিনি কিনা আমাদেরকে এত দূর পর্যন্ত নিয়ে আসছে। তো সাইফানের জন্য এই ড্রাইভার ভাইয়া আম নিয়ে আসছে, সব পাকা আম। এখানকার আম অনেক মিষ্টি, সাইফানকে সবাই ভালোবাসে। সাইফান হচ্ছে গিয়ে প্রথমে একটা আম সাজছে,
পরে যায় ভাইয়া এক গাড়ি আমি এসেছি। এখানের বিষয়টা হলো যে ড্রাইভার ভাইটা ছিল, এই ড্রাইভার ভাই আমাদেরকে আগে থেকে চিনতো, আমরা জানতামও না যে উনি আমাদের ফ্যান। পরে নামার পরে বলতেছে যে ভাইয়া আমি আপনাদের রেগুলার ভিডিও দেখি। কি আর বলবো, এরকম দুর্গম জায়গাগুলোতেও যে আমাদের ভালোবাসার মানুষ আছে এটা ভাবতেই অবাক লাগে। যাই হোক, সারাদিন অনেক ঘোরাঘুরি করার পর রিসোর্টে ব্যাক করার সময় আমরা এখান থেকে পাহাড়ি আনারস খেতেছিলাম। পাহাড়ি আনারস গুলো সত্যি অনেক মজার ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।